আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে, আমাদের বাসার পাশে একটা গরু জবাই হয়েছে, তো ওইখান থেকে গরুর ভুঁড়িটা আমরা এনেছি। তো সবাই মিলে আর কি গরুর ভুঁড়ি পরিষ্কার করতেছে, যদিও আমি পরিষ্কার করতেছিলাম না, আমি তাদের সাথে হাতে হাতে একটু হেল্প করছিলাম আর আপনাদের জন্য ভিডিও বানাইতেছিলাম। তো যাই হোক, ভিডিও করতেছিলাম আর এদিকেও তারা সকলে মনোযোগ সহকারে ভুঁড়ি পরিষ্কার করতেছিল। এখানে আমার মা আছে, আমার বোন আছে, একটা ভাস্তি আছে আর একটা আপা আছে। তো তারা সকলে মিলে, আবার ভাস্তির মেয়েও আছে দেখতেছি, তো সেও কাজ করেছে, বয়সে যদিও ছোট তো কাজ করেছে সেও। তো আমি আপনাদের জন্য ভিডিও বানাইতেছিলাম। তো যাই হোক, সবাই মনোযোগ সহকারে কাজ করতেছে, সকলে পাশে বসে বসে দেখতেছে, আর ভিডিওটি করলাম আপনাদের জন্য কারণ ইউটিউবে দেখি বানাই ভুঁড়ি পরিষ্কার নিয়ে। তো সেই ক্ষেত্রে আমিও ভাবলাম যে আমি একটা ভিডিও বানাই ফেলি আপনাদের জন্য। যাই হোক, ভুঁড়ি পরিষ্কার করতে করতে এদিকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। তো আমার এক চাচা, তো ও গাছের ঢাল ভাঙতে গিয়ে পাখির বাসা ভেঙে ফেলেছে। তো পাখির বাসাটা ভেঙে ফেলছে, ও আর কি দেখেনি, খেয়ালও করেনি যে ওখানে পাখির বাসা ছিল। তো সেই ক্ষেত্রে ও বাচ্চা দুটো পড়ে গেছে নিচে, জানি না বাসার মধ্যে আরো কোনো বাচ্চা ছিল কিনা। যাই হোক, ও ডাল ভাঙার সাথে সাথে দুইটা বাচ্চা নিচে পড়ে যায়। তো ও ওটা দেখে আর কি খুব আফসোস করতেছিল যে ছোট বাচ্চা যদি এইভাবে নিচে পড়ে থাকে হয়তো মারা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আর কি বাসার মধ্যে আর কি পাখির বাচ্চা দুটো উঠায় দেওয়ার চেষ্টা করতেছিল। তো এই জিনিসটা দেখে আমারও ভালো লাগলো যে একটা ভালো কাজও করতেছে, তো আমি ওর সাথে আর কি সামিল হইলাম। তো আমি একটু এটা ভিডিও করলাম যে ও যখন একটা ভালো কাজ করতেছে আমি ওর সাথে সামিল হই, এটা আপনাদের মাঝে শেয়ার করি যে আসলেও যদি কারো অজান্তে একটা ভুল হয়ে যায়, একটা ক্ষতি হয়ে যায়, আসলে আমাদের সেটা আর কি যেভাবে হোক ক্ষতিটা পোষায় দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে ও পাখির বাচ্চাটা উপরে উঠানোর চেষ্টা করতেছিল বাসায়, আর সত্যি কথা বলতে যে গাছটা থেকে ও ঢাল ভাঙতেছিল, গাছটা একদমই চিকন ছিল আর উপরে উঠে পাখির বাসায় পাখি রেখে আসাটা খুবই কষ্টকর ছিল। তো ও খুব চেষ্টা করছে, যাই হোক ভালো লাগছে আমার এটা দেখে, ওর চেষ্টা দেখে ভালো লাগছে। তো ওর দ্বারা যতটুকু সম্ভব হয়েছে ও করেছে, জানি না আল্লাহ তাআলা এতে খুশি হয়েছেন নাকি মানে খারাপ হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে, জানি না এটা। তো আমার মনে হয় যে ওর পক্ষ থেকে ও যতটুকু পেরেছে আর কি চেষ্টা করেছে যে বাচ্চা দুটার যেন ক্ষতি না হয়। তো ও বাচ্চা দুটা গাছে উঠাইতেছিল কিন্তু উপরে উঠে যাইতে পারতেছিল না, গাছের ডালটা একদমই চিকন ছিল, মানে ওর ওর ওজন গাছের ডালটি আর কি নিতে পারতো না, ও একটু উপরে উঠতো হয়তো পরে ও ব্যথা পাইতো। তো সেই ক্ষেত্রে ও একটা লাঠির সাহায্যে আর কি বাচ্চা দুটো উপরে রাখবে পলিথিনের মধ্যে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে বাচ্চা দুটোকে হয়তো বাঁচানো যায় নাই। পরের দিন সকালে আমরা যখন দেখেছি যে বাচ্চা দুটো আর কি পলিথিনে করে ও রেখেছিল, তো ওইখান থেকে আর কি বাচ্চা দুটো পলিথিন থেকে হয়তো তার মা পাখি যেটা ছিল সেটা বের করতে গিয়ে ওই বাচ্চা দুটো নিচে পড়ে যায়। এটা সকালবেলা দেখে সত্যি খুবই খারাপ লেগেছিল, কিছু করার ছিল না কারণ ওর দ্বারা যতটুকু সম্ভব হয়েছে ও ততটুকু চেষ্টা করেছে। তো আমি এটা দূরে থেকে আর কি ভিডিও করেছি যতটুকু পেরেছি। তো যাই হোক, ওর চেষ্টায় কোনো কমতি ছিল না, কোনো ই ছিল না, আল্লাহ তাআলা ওকে মাফ করুন। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি যে প্লিজ আপু এবং ভাইয়েরা যারা যারা আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভাই আপুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন, শূন্য থেকে শুরু করেছিলাম, আজকে অনেক দূর এগিয়েছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ সামনে আরও দূর, আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, সকলে পাশে থাকবেন, দোয়া করবেন আর সাপোর্ট করবেন। তো আমার ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন, দোয়া করবেন।
তো এদিকে ভুঁড়ি পরিষ্কার চলতেছে শেষ পর্যায়ে প্রায়, আর সন্ধ্যাও লেগে আসতেছিল। একটা গরুর ভুঁড়ি তো অনেকটাই হয়, পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের ওদের কাজ করতে করতে আর কি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ভুঁড়িও পরিষ্কার শেষের দিকে চলে আসছে। তো বন্ধুরা যাই হোক, আমার ভিডিও তো এই অবধিই আজকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন, পাশে থাকবেন। আমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাই যাবেন, ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আর বেশি দূর না যাই বা বেশি দূর বেশি কথা না বলি, আজকে এই অবধি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।